आए नरेंद्र मोदी उस नुपुर शर्मा को जिंदा में सीता के हाथ में डाल लो, जिंदा तुम्हारे नुपुर शर्मा के जिंदा अगुनेर मध्य तुम्हें दाफन कर दाओ। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা সকলে এখানে এসে উপস্থিত হয়েছি। আমরা সকলেই জানি এখন বর্তমান সময় সাময়িক যেই বিষয়টা এখন মানুষের মাঝে এখন আলোচনা করা হচ্ছে সেটা হলো মুসলমানদের সবচেয়ে সবচেয়ে সার এতাজ, মুসলমানদের সবচেয়ে মুসলমানদের পিয়ার পিয়ারা নবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কেউ যদি আপনাকে আমাকে মারে হয়তো আমরা প্রয়োজনের খাতিরে তাদেরকে মাফ করে দিতে পারি। সম্মানিত উপস্থিতি, কেউ যদি আপনাকে আমাকে অপমান করে তাহলে হয়তো প্রয়োজনের খাতিরে আমরা তাকে মাফ করে দিতে পারি। কিন্তু এমন এক জায়গায় আঘাত এসেছে যে জায়গায় মাফ করা যায় না, এমন এক জায়গায় আঘাত এসেছে যে জায়গায় আমাদের কলিজার কলিজা ধরে টান মারা হয়েছে। এই কলিজায় আঘাত লাগার কারণে আমরা জানিয়ে দিতে চাই সমস্ত মুসলিম উম্মাকে, এক বাক্য জানিয়ে দিতে চাই যেন ভবিষ্যতে আর কোনো কোরআনগার এমন সাহস না পায়, এমন যেন রকম মুসলমান ও মুসলমান বাংলাদেশের মুসলমান নামাজ না পড়তে পারে কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজা দিয়ে ভালোবাসে। আমাদের ধমনীতে খালেদ বিন ওয়ালিদের রক্ত বহমান, আমাদের ধমনীতে শাহজালাল শাহ ইয়ামানি শাহ মাকদুমের রক্ত বহমান। সুতরাং নবীকে নিয়ে রসুলকে নিয়ে আমাদেরকে অপমান করবেন কখনো সহ্য করা হবে না। বাংলা একটা কথা পরিষ্কারভাবে বলে দিতে চাই, হে নরেন্দ্র মোদী, হে নরেন্দ্র মোদী, তুমি একটা একটা করে গজওয়াতুল হিন্দের একটা একটা করে আমাদের জন্য দোয়া করবেন। হে মুসলিম যুবক, দেখেন কখনো কখনো বাচ্চাকে নিয়ে গালি গালাজ করা হয়, কখনো কখনো বাচ্চাকে নিয়ে অপমান করা হয়, কখনো কখনো আমাদেরকে নিয়ে দাড়ি দুমিয়ে অপমান করা হয়। এর কোনো রাষ্ট্রীয় ভাবে কোনো প্রকারের সহায় হয় না, অত্যন্ত আফসোস লাগে। আওয়ামী লীগ আমরাও তারা আওয়ামী লীগের কোনো সাথে টান পড়লে সাথে সাথে তারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে যায়, তারা সাথে সাথে রাস্তার মধ্যে অনেক সময় অংশনে বসে যায়। অনেকের সময় বিএনপি আলোনা যে সময় তাদের সরকার মধ্যে আঘাত আসে সে সময় তারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে যায়, রাস্তায় ধুলাবালি অপেক্ষা করে, গাড়ি ঘোড়া অপেক্ষা করে, হরতাল দিতে সমাবেশ দিতে দিনাবাদ করে না। কিন্তু আফসোস তো ওই জায়গায় যে জায়গায় রসুলকে নিয়ে গালি দেওয়া হয়, রসুলকে নিয়ে অপমান করা হয়, সে জায়গায় তাদেরকে পাওয়া যায় না। নিজেদের ইমানকে বাঁচানোর জন্য আমরা সকলে রসুলের এই রসুলের মহব্বতের ফলে রসুলকে রসুলের জিন্দা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার ইজ্জতকে রক্ষার্থে আপনি আমি সদা সর্বদা তৈয়ার আছি কিনা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সর্বদা দুই গালে, আল্লাহু আকবার।
মোদির উদ্দেশ্যে আমি বলতে চাই, আই নরেন্দ্র মোদি উস নগর শর্মা কো জিন্দা মে সিতা কে হাত মে ডাল লো, জিন্দা তোমার নগর শর্মা কে জিন্দা আগুনের মধ্যে তুমি দাফন করে দাও। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে দান করুন। আল্লাহ কে দান করুন।